স্বাধীনতার পর কেন্দ্রে অনেক সরকার এসেছে, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে 9 বছরে যে উন্নতি হয়েছে তা আগে দেখা যায়নি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সরকার গঠনের পূর্বে আগের সরকারের আমলে মন্ত্রিসভার বহু সদস্য সহ দুর্নীতির জেলে জেলে গেছেন প্রধানমন্ত্রীও। বিদেশে গিয়ে ভারতীয় বলে পরিচয় দিতে লজ্জা হতো আমাদের। সেই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করে সেবা, সুশাসন ও উন্নয়নের সরকার গঠন হয়েছে দেশে। বৈদেশিক ও আভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের কাজও চলছে দ্রুতগতিতে। কৈলাসহস্থিত ঊনকোটি জেলা বিজেপি দলের কার্যালয়ে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই জানালেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস, শম্ভুলাল চাকমা, বিনয় ভূষণ দাস, যাদবলাল নাথ এবং মাইলা প্রমক সহ রাজ্য বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং অস্মিতা বণিক। নিজের বক্তব্যে রেবতী মোহন ত্রিপুরা এদিন আরও বলেন, করোনা মহামারীর সময়ে পুরো বিশ্ব যখন স্তব্ধ, তখনও অর্থনীতি ধরে রেখেছিল ভারত। বর্তমানে বিশ্বের 5ম অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারতবর্ষ। মোদী সরকারের নেতৃত্বে দুর্নীতি যেমন বন্ধ হয়েছে, তেমনি উন্নয়নও হয়েছে প্রচুর। কিভাবে দেশ শাসন করেছে সেটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে মন্ত্রিসভার মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত দুর্নীতির কারণে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে চলে গেছে। দেশের নিরাপত্তা, দেশের উন্নয়ন, বৈদেশিক নীতির ক্ষেত্রে বিদেশিদের সামনে ভারতীয়দের সম্মান, একটা সময় ভারতীয় বলে পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়েছে। যখন আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী এবং বিভিন্ন অফিসাররা ছেড়ে যেতে, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতি থেকে দেশকে সেবা, সুশাসন এবং উন্নয়নের সরকার প্রদান করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মন্ত্রিসভা। এনডিএর প্রথম সরকার 14 থেকে 19 এবং 19 থেকে আসবে যে 9 বছর, এই সরকারটা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য, কৃষক শ্রমিকের জন্য, গরিব মানুষের জন্য যেমন সেবা সুশাসন দিয়েছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে আজ যেখানেই যান সেখানেই তিনি বস। এর আগে কোনো রাষ্ট্রপ্রধানকে দেখা যায়নি অন্য রাষ্ট্রের প্রধানের পায়ে হাত দিয়ে নমস্কার করতে। বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতি ও খাদ্যাভ্যাস সহ দেশের ঐতিহ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। গরিব মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও বিকাশের কাজ করাই প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য বলে এদিন জানান পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।